বিমল শঙ্করবাবু যেটা বলছেন, প্রমোদ তিওয়ারি, আমি আপনাদের রাজ্যসভার সাংসদের নামই করলাম, তিনি তৃণমূলের থেকে এই মুহূর্তে ছাত্র সমাজের আন্দোলনে বেশি বিপদ দেখছেন, বন্ধের আন্দোলনে বেশি বিপদ দেখছেন পশ্চিমবঙ্গে, কিন্তু অভয়ার ধর্ষণ এবং খুনের বিচার পাওয়া যাচ্ছে না, আরজিকর মেডিকেল কলেজে হারমাদ্রা হাসপাতাল ভেঙে দিয়ে আসছে, এটাতে বিপদ দেখতে পাচ্ছেন না। সত্যিই কি কংগ্রেসের কিছু এসে যায় পশ্চিমবঙ্গে, নাকি কিছু এসে যায় না বলেই মমতার ঢাল হয়ে কাজ করছেন আপনারা? সমূহবাবু, আপনার সময় শুনে বলি, প্রায় 17 মিনিট বক্তৃতা শুনলাম, 17 মিনিটে দুজন বিজেপির প্রতিনিধির বক্তৃতা শুনলাম, আর একটু যেটা মধ্যিখানে দু একবার অনুভবের বক্তৃতা শুনলাম। তো 17 মিনিটের বক্তৃতাতে আপনারা বলেছেন, একটা টপিকস তুলেছেন, মমতার ঢাল না মানুষের তলব না। হ্যাঁ, কে ঢাল, আমি কে ঢাল আমি বলতে পারবো না, কিন্তু 17 মিনিটের বক্তৃতা, 16.5 মিনিট আমি আক্রমণ শুনেছি সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে। আমি রাস্তায় যাচ্ছি না, মানুষ বিচার করবে, আপনাদের অনেক বড় দর্শক, কথা হোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল কমসে কম হবে না, এটা আমি বিশ্বাস রাখি। আমি একটু থামাচ্ছি, আপনাকে সময়টা দেবো, আপনার সময়টা আপনারই থাকবে। রূপাদি চলে এসেছেন, রূপাদি একটু দেরি হলো জয়েন করতে আমাদেরকে, রূপা গঙ্গোপাধ্যায় এদিকে, অর্থাৎ যারা মনে করছেন বাম এবং কংগ্রেস এই রাজ্যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল হিসেবে কাজ করছেন, তাদের পক্ষে তৃতীয় বক্তা। এই 17.5 মিনিটের বক্তৃতাতে বাম এবং কংগ্রেসের আক্রমণ দেখলাম, তাতেই বোঝা যায় যে এই আজকের ডিবেটটার গতিপথটা কী। খুব সুন্দর ডিবেটের গতিপথ, কথা হোকটা মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন পেছনে বসে, নবান্নতে যদি শোনেন তাহলে ভাবছেন যে আমি সঠিক রাস্তায় আছি। তার কারণ ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের একটা কথা খুব মনে পড়ছে, তিনি বলছেন যে রাজ্যের সরকার বা রাষ্ট্রের সরকার ততটাই খুশি যখন দেখা যায় বিরোধীরা বহুধা বিভক্ত, বিচ্ছিন্ন তাদের মতবাদ। আমি এই এই ট্র্যাপে পড়তে রাজি নই, তার কারণ কোন প্রমোদ তিওয়ারি কার প্রমোদের সৃষ্টি করলো আমি এটা বিষয়ে যাব না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে রাজনীতি নির্ভয়া বা অভয়া বারবার ঘটে, সেই ঘটার ফলে তাদের বিচারের দাবিতে যখন একটা বড় আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে রাজনীতির পঙ্কিল আবর্তে নিশ্চয়ই যাবে, কারণ রাজনীতির বাইরে আমরা কেউ নয়, কারণ রাজনীতির মাধ্যমে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, গণতন্ত্রের পতন হতেও দেখেছি, আবার স্বৈরাচারী শক্তিরও উত্থান হতে দেখেছি, আবার লড়াইও দেখেছি। শুধু একটা কথা বলি, খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর, বিরোধী নেত্রী হিসেবে যদি খুব ভালো কাউন্ট করতে পারেন গত 50 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 100-তে 100 স্কোর দিতে রাজি আছি। তার কারণ এই পশ্চিমবাংলা ধর্ষণ খুন মানুষের মৃত্যুতে খুব স্ট্র্যাটেজিক্যালি পাশে পেয়েছিল বিজেপিকে, খুব স্ট্র্যাটেজিক্যালি পাশে পেয়েছিল আল্ট্রা লেফটকে, খুব স্ট্র্যাটেজিক্যালি পাশে পেয়েছিল কংগ্রেসকে। একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছে, একদম আমি অস্বীকার করছি এখানে দাঁড়িয়ে। তার কারণ আজকে যারা বলছে বিরাট আইসোলেশন, না না আমি বলছি দায় ছেড়ে দিচ্ছেন না, বিমলদা বলছেন অমুক সময় তমুক ছিল, তমুক সময় অমুক ছিল, আমি বলছি নন্দীগ্রামের সময় তো বিজেপিও ছিল, আমি তো বলছি হ্যাঁ সিংহমূলের নেতাইয়ের সময় বিজেপিও ছিল পাশে, আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্সিয়ানা সে সময় লড়াইয়ের সংগ্রামে এক করতে পেরেছিল সবাইকে, একটা জায়গায় একটা চাদর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে সব থেকে খুশি হবেন, আপনার এই বিতর্ক যদি দেখতে পান যে বিরোধীরা কত বিচ্ছিন্ন থাকতে পারলে একটা সরকারের সুবিধা হয়। আজকে পশ্চিমবাংলায় নারী সুরক্ষা নিয়ে যারা চিৎকার করছেন, তারা বলুন গত 13-10 বছরের সরকার কেন্দ্রের বিজেপির সরকার, আমরা তো অ্যাকাউন্টেবল করলে বিজেপিকে করব কেন, কেন্দ্রে তারা আছে, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, 48,600 নারী নির্যাতনের কেস ইনক্লুডিং পক্সো, কেন তার সুরাহা হলো না, একবারও চিঠি লিখে জবাব চেয়েছেন? মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন তখন কেন্দ্রীয় সরকার চিঠি দিচ্ছেন, কেন ফাস্ট ট্র্যাক কোর্টগুলো পশ্চিমবঙ্গে তৈরি হয়নি? উত্তর দিতে হবে। বেশ, আজকে শুধুমাত্র সেফটি ভালভের কাজ কারা করছে এই উত্তরে না গিয়ে দেখুন সেফটি ভালভের কাজ আমরাই তৈরি করে দিচ্ছি, আমরাই এই সরকারকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছি, ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতির বাইরে তু তু ম্যায় ম্যায় করে। প্রমোদ তিওয়ারি কি বললো, কই একবারও তো বললেন না যে রাহুল গান্ধী একটা স্টেটমেন্ট দিয়েছে, কেন নরেন্দ্র মোদী স্টেটমেন্ট দিল না, কেন অন্যরা স্টেটমেন্ট দিল না, বলুন বিষয়টা হচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধা করে দিচ্ছে? সুবিধা আমরা সবাই করে দিচ্ছি, রেসপন্সিবল সবাই, উত্তর দিতে হবে, সবাই রেসপন্সিবল, কংগ্রেসের দায়িত্ব স্বীকার করে বলছেন। এক নম্বর তো সৌমদাকে ধন্যবাদ যে আপনাদের যে ডিবেটে আমাদের পক্ষে যারা লড়ছি, যারা বলছি বামেরা মমতার ঢাল, সৌমদার বক্তব্য কার্যত সেই পথেই গেল, উনিও স্বীকার করে নিলেন যে যদি বিরোধীরা এই পরিস্থিতিতে বিভক্ত থাকে তাহলে যারা বিভক্ত হবে, যারা বলবে আমরা নেই এর মুভমেন্টের সঙ্গে, তারা ঢাল। সেটা
ফাস্ট ট্র্যাক কোর্টগুলো আপনাদের ইউপিএ গভর্নমেন্ট, মনমোহন সিং গভর্নমেন্ট তৈরি করে দিয়েছিল। তারপরে পাঁচ বছর তৈরি হয়ে যাওয়ার পরেতে যখন রাজ্য সরকারের এগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে পশ্চিমবঙ্গের একটা ফাস্ট ট্র্যাক কোর্ট নেই, আমি বলি ফাস্ট ট্র্যাক কোর্ট নেই। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, কোথাও এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে, আমি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ধ্বজাধারী না, কিন্তু আমি এবিভিপির হয়ে বলতে পারি, এবিভিপির একজন পুরনো কার্যকর্তা হিসেবে, যে এবিভিপি কোথাও এর ক্লেমেন্ট ছিল না, এবিভিপি কোথাও কাউকে বলেনি। কিন্তু যারা হয়তো যে ডাক দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে যাওয়া অনর্থক। আমরাও যেদিন রাত জাগার রাত দখলের ডাক যিনি দিয়েছিলেন তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে যাইনি, আমরা বলেছিলাম শাখ হাতে যোগ দাও। ওই নন্দীগ্রাম ঘটনার পরে আমার মনে আছে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমার বয়সই সম্ভবত সবচেয়ে বেশি, আমি অনেকদিন ধরে আন্দোলন দেখছি, সিপিএম এর ক্ষমতায় আসাটাও আমি দেখেছি, কংগ্রেস আমল অত আমার মনে নেই। যখন নন্দীগ্রামের ঘটনা ঘটলো তার দুদিন পরে কলেজ স্ট্রিটে যে বিশাল মিছিল হয়েছিল সেই মিছিলে কোন রং ছিল না, বামেদের শরিক দল সিপিআই আর এসপিও ছিল, সবাই রাস্তায় নেমেছিল। আজকে এমন সতীপনা সিপিএম এর কেন যে এখানে বামে বিজেপি আছে আমরা যাব না? আমার এই রাজনৈতিক সতীপনা নিয়ে প্রশ্ন, আমার কথা হচ্ছে আবার কংগ্রেস বিজেপি তৃণমূল করে এটা করে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা করে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি আমাদেরকে কোশ্চেন করার আগে একটা আঙুল নিজের দিকেও তুলবেন, কারণ নন্দীগ্রামের কানে কানে সেদিনের অনশন ভাঙার কারিগর আপনারাও ছিলেন। রূপাদি, আপনার সময় শুরু হচ্ছে এখন, 3 মিনিট। দেখুন, আমি আপনাদের কথাটা একটু গোল গোল, তাই গোল গোলের মধ্যে আমি ঢুকতে পারছি না। আমি যাই বলি না কেন আজকে একটা আমি চিৎকার চাৎকার করবো না, কারণ একটু শুধু মনে রাখানোর চেষ্টা করব আমার এই কথা যে কটা মানুষের কানে আপনাদের মাধ্যমে পৌঁছবে তাদের জন্য এটুকুই বলবো যে একটা নিংড়ে করা ছিবড়ে করা শরীর, মেয়ের শরীর, তার কর্মস্থলে পাওয়া গেল 36 ঘন্টা তার ডিউটি করার পর। ভবিষ্যৎ ডাক্তার হতে যাচ্ছিল মেয়েটা, কাজে সেক্ষেত্রে সমস্ত আলোচনা চলবে, নানা রকম মত চলবে, যুদ্ধ চলবে, কিন্তু একটু মনে রাখতে হবে যে আমরা কার সম্বন্ধে আলোচনাটা শুরু করেছি, সেটাই আমাদের একদম প্রাধান্য। রাজনীতি আসবে, কারণ আজকে যা যা ঘটনা ঘটেছে এই ঘটনার আমি একটা লিস্টও নিয়ে এসেছি আজকে, ভেবেছি যদি সময় দেন তাহলে পড়ব। যে রাজনীতি তো সমাজনীতি, তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়েছেন রাজ্যের, আমরা কিছু মানুষ ভোট দিইনি, তাও উনি দায়িত্ব পেয়েছেন, তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী, আবার অনেকে ওনাকে ভোট দিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে রাজনীতি যখন তিনি তার একটা চেয়ারে বসেন, মুখ্যমন্ত্রী হন, সেই চেয়ারটা থেকে ওনার সকলের প্রতি সুষ্ঠু ব্যবহার এবং সুবিচার করার দায়িত্ব বর্তায়, সেখানে উনি বারবার খালি আন্দোলনমূলক পথে চলে যান কেন সেটা আমি বুঝতে পারি না। ওনার আন্দোলন করার অভ্যেসটা এতটাই মজ্জাগত হয়ে গেছে, আমি বুঝতে পারি সিপিএমের এগেনস্টে বহু বছর লড়েছেন, লড়তে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে হয়তো, কিন্তু ওনার গড়তে চাওয়া, ওই যে বাচ্চাগুলো বললো না, আমি ছেলেটার ইন্টারভিউ শুনছিলাম টিভিতে, বারবার বলছে আমরা ভাঙতে যাচ্ছি না নবান্ন, আমরা গড়তে চাই, আমরা যদি কোনোভাবে পৌঁছেও যাই আমরা কিন্তু ভাঙবো না, আমরা চুপ করে বসে থাকবো, আমরা কিচ্ছু বলবো না। সেই কথাগুলো বারবার মনে কানে বাজছে, বাচ্চা ছেলেটা যতবার টিভিতে বলছিল, যা যে চ্যানেলেই বলছিল তাকে বোঝা যাচ্ছিল সে নভিস, কার ঢাল কার তলোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি তিনি তার মতো করে করুন, আমার মনে হয় মানুষকে একসঙ্গে একত্রিতভাবে সবাই মিলে মাঠে নামা উচিত। মেয়েদের রাত দখলে কিন্তু সব রাজনৈতিক দল নেবেছিল, কিন্তু অর্গানাইজ করেছিল কারা সেই খবরটা নিশ্চয়ই আপনারা কেউ কেউ খোঁজ করেছেন, আমি জানি, যদিও পার্টি থেকে খোঁজ করা হয়নি কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদের চিনি।
তারা হচ্ছেন বাম মনস্ক কিছু মানুষ, এখন সুবিধায় পড়ে বা অসুবিধায় পড়ে তারা টিএমসিকে ভোট দিয়েছেন। বেশিরভাগ মানুষ যারা অর্গানাইজ করেছেন, তার মধ্যে কিছু মানুষ যারা একেবারেই বামপন্থা এবং যারা এসেছেন তারা সাধারণ মানুষ এসেছেন। এবার কথাটা এক্ষুনি ঘুরে আবার কেউ প্রশ্ন করবেন রাজনৈতিক অরাজনৈতিক, অরাজনৈতিক বলে কিছু হয় না। অরাজনৈতিক শব্দটা একটা ভাঁওতা, ভোট এরা দিয়েছে। আমি জানতে চাই যারা যে যে মিছিলে গেছে, যে যে প্রতিবাদ আন্দোলনে গেছে, কেউ ক্যান্ডেল মার্চ করেছে, কেউ তার মতন করে যে যাভাবে প্রতিবাদ করেছে, চেষ্টা করেছে, তারা কি এত বছর পর্যন্ত ভোট দেননি?